2883 ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। পরাজিত বিজেপির তাপসী রায় এবং ধূপগুড়ির উপনির্বাচনের গণনা পর্বে শুরু থেকেই বিজেপি এবং তৃণমূলই ছিল জোর টক্কর। প্রথম দ্বিতীয় রাউন্ডে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে আসে টুইস্ট। সপ্তম রাউন্ড শেষে এগিয়ে যায় তৃণমূলের প্রার্থী। তৃণমূলের জয় ঘোষণার আগেই গণনা কেন্দ্র ছাড়লেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ভোটে ভরাডুবি হয়েছে সিপিএম প্রার্থী, তবে ফল ঘোষণার বহু আগেই গণনা কেন্দ্র ছাড়েন ঈশ্বরচন্দ্র রায়। সাংগঠনিক দুর্বলতাকেই হার হয়েছে মেনে নিলেন সিপিএম এর প্রার্থী। ফল প্রকাশের পরেই উচ্ছ্বাস তৃণমূলের। তৃণমূল নেতা গৌতম দেবের বক্তব্য শোনাব। ধূপগুড়ি মানুষের জয় নিশ্চিতভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশের জয়। ধূপগুড়ির পুনরুদ্ধার হয়েছে। ধূপগুড়ির মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ধূপগুড়ির মানুষের এই বিশ্বাস আস্থা তার যোগ্য হওয়ার আমরা চেষ্টা করব। বিজেপি বিধায়কের বক্তব্য শোনাব। দীপক বর্মন কি বলছেন শুনুন। ধূপগুড়ির সকল সাধারণ মানুষকে, ধূপগুড়ির ভোটারদের আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তারা এই উপনির্বাচনে যেটা বিরোধীদের বদ্ধভূমি সেখানে দাঁড়িয়েও তারা আমাদের পক্ষে একটা রায় দেওয়ার চেষ্টা করেছে। তাপসী রায় পরাজিত বিজেপি প্রার্থীর বক্তব্য শোনাব। তিনি বলেছেন লড়াই জারি থাকবে, শুনুন। মাঠ থেকে আমি লড়ছি না, মানে লড়বো, যেহেতু আমি লড়াই নেমেছি আমি লড়াই চালিয়ে যাব। লাগাতার লড়াই তো করেছেন, যদিও ফল আশানুরূপ হয়নি, এরপরেও চোখে চোখ রেখে লড়াই হবে? অবশ্যই হবে। 2883 ভোটে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়। পরাজিত বিজেপির তাপসী রায় এবং ধূপগুড়ির উপনির্বাচনের গণনা পর্বে শুরু থেকেই বিজেপি এবং তৃণমূলই ছিল জোর টক্কর। প্রথম দ্বিতীয় রাউন্ডে এগিয়ে ছিল বিজেপি, কিন্তু তৃতীয় এবং চতুর্থ রাউন্ডে আসে টুইস্ট। সপ্তম রাউন্ড শেষে এগিয়ে যায় তৃণমূলের প্রার্থী। তৃণমূলের জয় ঘোষণার আগেই গণনা কেন্দ্র ছাড়লেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ভোটে ভরাডুবি হয়েছে সিপিএম প্রার্থী, তবে ফল ঘোষণার বহু আগেই গণনা কেন্দ্র ছাড়েন ঈশ্বরচন্দ্র রায়। সাংগঠনিক দুর্বলতাকেই হার হয়েছে মেনে নিলেন সিপিএম এর প্রার্থী। ফল প্রকাশের পরেই উচ্ছ্বাস তৃণমূলের। তৃণমূল নেতা গৌতম দেবের বক্তব্য শোনাব। ধূপগুড়ি মানুষের জয় নিশ্চিতভাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশের জয়। ধূপগুড়ির পুনরুদ্ধার হয়েছে। ধূপগুড়ির মানুষের যে আশা আকাঙ্ক্ষা সেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ধূপগুড়ির মানুষের এই বিশ্বাস আস্থা তার যোগ্য হওয়ার আমরা চেষ্টা করব। বিজেপি বিধায়কের বক্তব্য শোনাব। দীপক বর্মন কি বলছেন শুনুন। ধূপগুড়ির সকল সাধারণ মানুষকে, ধূপগুড়ির ভোটারদের আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে তারা এই উপনির্বাচনে যেটা বিরোধীদের বদ্ধভূমি সেখানে দাঁড়িয়েও তারা আমাদের পক্ষে একটা রায় দেওয়ার চেষ্টা করেছে। তাপসী রায় পরাজিত বিজেপি প্রার্থীর বক্তব্য শোনাব। তিনি বলেছেন লড়াই জারি থাকবে, শুনুন। মাঠ থেকে আমি লড়ছি না, মানে লড়বো, যেহেতু আমি লড়াই নেমেছি আমি লড়াই চালিয়ে যাব। লাগাতার লড়াই তো করেছেন, যদিও ফল আশানুরূপ হয়নি, এরপরেও চোখে চোখ রেখে লড়াই হবে? অবশ্যই হবে।